আপনারে দেখছেন আরামবাগ নিউজ। আপনারা নিশ্চিতভাবে অবগত আছেন যে গতকাল বিকেল ৫টা থেকে রাজ্য সরকার আমাদের রাজ্যকে এই করোনা ভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা করতে রাজ্যে লকডাউন ঘোষণা করেছে। এই লকডাউনে আওতার বাইরে সমস্ত রকম নিত্য প্রয়োজনীয় অত্যাবশ্যকীয় পণ্যকে ছাড় দেওয়া হয়েছে, যেমন মুদিখানার দোকান, সবজির দোকান, মাছ মাংসের দোকান, ফলের দোকান, ওষুধ এবং চশমার দোকান, পেট্রোল পাম্প, গ্যাস সার্ভিস সহ আমাদের জীবনে দৈনন্দিন জীবনে যেগুলো অত্যাবশ্যকীয় পণ্য সেগুলোকে পরিষেবার আওতার বাইরে রাখা আছে। এছাড়া যে বাকি পরিষেবাগুলো আছে সেগুলোকে বন্ধ রাখতে অনুরোধ করা হয়েছে। আপনারা দয়া করে সেগুলো বন্ধ রাখুন, রেখে সরকারকে সহযোগিতা করুন, আপনার পরিবারকে, আপনার প্রতিবেশীকে আর আমাদের এই শহরকে এই সংক্রমণের হাত থেকে মুক্ত হতে সহযোগিতা করুন। আপনার প্রয়োজন পড়লে আপনি নিশ্চিতভাবে বাড়ির বাইরে বের হবেন, আপনার প্রয়োজনীয়, আপনার নিত্য প্রয়োজনীয় দৈনন্দিন জীবনে আপনার জীবনে যেগুলো প্রয়োজন আপনি সেগুলো কিনতে আপনি নিশ্চয়ই বাড়ির বাইরে বের হবেন। কিন্তু সেগুলো কেনাকাটা করার পরে আপনারা পাড়ার মোড়ে, দোকানের মধ্যে, রাস্তায় দাঁড়িয়ে একত্রিত হবেন না, কোনো জায়গায় সমবেত হবেন না, জমায়েত করবেন না। সতর্ক থাকুন, আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। যারা বিদেশ থেকে এসেছেন, বাড়ি ফিরে এসেছেন, বাড়ির ছেলে বাড়ি ফিরে এসেছেন, এটাই স্বাভাবিক। কিন্তু দয়া করে আগামী ১৪ দিন আপনারা বাড়ির বাইরে বের হবেন না। যদি এই ১৪ দিনের মধ্যে আপনার শরীরে কোনো প্রকার সমস্যা বা সংক্রমণ দেখা দেয় আপনারা হাসপাতালে যান, সেখানে রোগ নির্ণয় করান, চিকিৎসা করান। পশ্চিমবঙ্গ সরকার সমস্ত রকম চিকিৎসার পরিষেবার ব্যবস্থা রেখেছে। আমাদের সকলে মিলে এই নির্দেশগুলোকে আমাদেরকে পালন করতে হবে, তবেই আমরা পারবো আমাদের শহরকে, আমাদের সমাজকে, আমাদের প্রতিবেশীকে, আমাদের পরিবারকে এই সংক্রমণের হাত থেকে মুক্ত রাখতে। তাই দয়া করে অপ্রয়োজনে, প্রয়োজন ছাড়া অকারণে আপনারা বাইরে ঘোরাঘুরি করবেন না, কোথাও সমবেত হবেন না, জমায়েত করবেন না। হয়তো আপনি এক জায়গায় জমায়েত করেছেন, আপনি পুলিশকে দেখে দৌড়ে পালাচ্ছেন, হ্যাঁ আপনি হয়তো পুলিশের নজর এড়িয়ে পালিয়েও গেলেন, কিন্তু আপনি কি সংক্রমণ নজরে এড়াতে পারবেন? আপনারা এই দিকটা খেয়াল রাখবেন। তাই দয়া করে সরকারকে সহযোগিতা করুন, সরকারের পাশে থাকুন, সরকার সর্বদা আপনাদের পাশে আছে। পুলিশকে সহযোগিতা করুন, প্রশাসনকে সহযোগিতা করুন, অন্যথায় যে মহামারী আইন আছে সেই মহামারী আইন রোধে পুলিশ প্রশাসন ব্যবস্থা গ্রহণ করবে। কারণ আমরা বদ্ধপরিকর আমাদের শহরকে, আমাদের রাজ্যকে, আমাদের দেশকে এই সংক্রমণের হাত থেকে মুক্ত করার জন্য যা যা বিজ্ঞানসম্মত, যা যা সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন আমরা সেই প্রয়োজনগুলো নেব। তাই আপনাদের নাগরিকদের কাছে, আমাদের শহরের সহনাগরিকদের কাছে আবেদন আমরা আবার রাখছি যে আপনাকে, আপনার প্রয়োজনে আপনি নিশ্চয়ই বাইরে বেরোবেন, আপনার প্রয়োজন মেটাতে আপনাকে বাইরে আসতেই হবে। আপনি বাইরে আসুন, আপনার প্রয়োজন মেটান, আপনার দৈনন্দিন সামগ্রী আপনি কিনুন, কিনে দয়া করে আপনারা বাড়িতে আবার ফিরে যান। বাড়ি থেকে বেরিয়ে দোকানে এসে দোকান থেকে ফিরে যাওয়ার পথে, রাস্তায়, পাড়ার মোড়ে, কোথাও কোনো জায়গাতে দয়া করে কেউ সমবেত হবেন না, জমায়েত হবেন না, বাড়ি চলে যান, বাড়িতে থাকুন, সতর্ক থাকুন, সজাগ থাকুন, পরিবেশকে সাহায্য করুন, আপনার প্রতিবেশীকে সাহায্য করুন এই শহরকে সংক্রমণের হাত থেকে মুক্ত রাখতে। সরকার যা যা নির্দেশ দিচ্ছে দয়া করে বাড়িতে সেগুলো পালন করুন, বারবার হাত ধোন, আপনার বাড়ি, আপনার পাড়া, আপনার মহল্লা এগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, রেখে আসুন, আমরা সকলে মিলে এই শহরকে আমরা সংক্রমণ মুক্ত রাখতে আমরা সকলে মিলে এই নির্দেশগুলো পালন করি। এইটুকুই আপনাদের কাছে আমরা আবেদন জানাতে চাই। জীবনের ভাগ্য চক্রে আছে অনেক না জানা তথ্য, আসে অনেক বাধা বিপত্তি। সেই সব না জানা তথ্য জানতে ও বাধা বিপত্তির মোকাবিলা করতে আপনাদের কাছে সব সময় শ্রী অজয় শাস্ত্রী, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুট প্রাপ্ত জ্যোতিষ ও হস্তরেখাবিদ। বিবাহে বাধা, দাম্পত্য কলহ, ব্যবসা বাধা,
চাকরির সমস্যা, বিদ্যায় বাধা, প্রেমে ব্যর্থ, সাংসারিক অশান্তি, মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে। মনে রাখবেন, কম্পিউটারের মাধ্যমে বাংলায় নিখুঁত ঠিকুজি কুষ্ঠি বিচার করা হয়। শ্রী অজয় শাস্ত্রী বসছেন প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় শনিবার লাইট হাউস আরামবাগ, প্রতি রবিবার রবীন্দ্রপল্লী আনন্দমার্গ স্কুলের সন্নিকট আরামবাগ, প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় বৃহস্পতিবার অভিষেক লজ কোতুলপুর, এছাড়াও বসছেন বিষ্ণুপুর, শিয়াখালা, কলকাতা, বর্ধমান, দুর্গাপুর ও শিলিগুড়ি। অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন 9933-8549-84।